বর্তমান সময়ের সবচেয়ে আলোচিত একটি মাদক বাংলাদেশের ক্ষেত্রে অন্তত এলএসডি। আমরা সাম্প্রতিককালে দু একটা এলএসডি জনিত মৃত্যু বা দুর্ঘটনা দেখলাম, কিন্তু এলএসডিটা এটা পৃথিবীতে নতুন না, বা হচ্ছে এটা পৃথিবীতে কখনো ছিল না, ব্যাপারটা এরকম না। এলএসডিটা সবসময় ছিল, এলএসডিটা গত 50 বছর ধরে হাইড করে রাখা আছে। আপনারা জানেন যে মাদক নিয়ে পৃথিবীতে $1 trillion বিজনেস চলে প্রতি বছর, এই বিজনেসটা এটা সম্পর্কিত। তো প্রথমে আমি একটু বলি এলএসডি আসলে জিনিসটা কী, কেমিক্যাল কম্পোজিশন কী, তারপরে এলএসডির কীভাবে পৃথিবীতে আসলো এবং কেন আসলো সেটা নিয়ে আমি বলার চেষ্টা করব। তো এলএসডি এটার কেমিক্যাল কম্পোজিশন হচ্ছে লাইসার্জিক অ্যাসিড ডাই ইথাইল অ্যামাইড। অ্যাকচুয়ালি কেমিক্যাল কম্পোজিশনে হচ্ছে C20H25N30। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আমেরিকার যে সারা পৃথিবীব্যাপী সাম্রাজ্যবাদী তৎপরতা, এটাকে অপ্রতিহত ভাব দেওয়ার জন্য এবং তাদের সৈন্যদের উদ্দীপনা এবং হতাশা কাটানোর জন্য দীর্ঘমেয়াদী যুদ্ধ করার জন্য গোপনে একটা রিসার্চ হয়, এবং এটা প্রথম দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হওয়ার আগেই 1938 সালে এটা শুরু হয় সুইজারল্যান্ডে। আলবার্ট হফম্যান নামে একজন কেমিক্যাল ইঞ্জিনিয়ার, যিনি হলেন নোভার্টিস কোম্পানির সাবেক মালিক, সারা পৃথিবীতে সবচেয়ে পপুলার এবং সবচেয়ে প্রভাবশালী ওষুধ কোম্পানির একটা সাবেক মালিক অ্যালবার্ট হফম্যান, উনি এটা নিয়ে রিসার্চ শুরু করেন 1937-38 সালের দিকে, এবং উনি এটার সাফল্য দেখতে পান 1942-43 সালের দিকে, যখন তিনি একটা ছত্রাক যেটার নাম হচ্ছে এগার্ট বলে, এগার্ট একটা ছত্রাক থেকে, এবং শুধু এই ছত্রাক শুধু না, আপনারা জানেন যে অনেক ছত্রাক থেকেই এরকম হ্যালোসিনেটিং ড্রাগ তৈরি হয় যেগুলোকে ম্যাজিক মাশরুম বলা হয়। তো আর্গার ছত্রাক থেকে তিনি লাইসার্জিক অ্যাসিড নিয়ে প্রথম এটা 1943 সালের সম্ভবত বাইশে এপ্রিল উনি হচ্ছে এটা হচ্ছে রিসার্চটা নিয়ে আসেন, এবং এটার হ্যালোসিনেটিং ইফেক্ট যেটা, এটা উনি বুঝতে পারেন। এবং এরপরে মার্কিন যুক্তরাষ্ট্র দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরপরই যে কোরিয়ান যুদ্ধ হয় 50-এর দশকের শুরুর দিকে, সেই কোরিয়ান যুদ্ধে মার্কিন সেনাদের উপর বাধ্যতামূলকভাবে প্রয়োগ করে এলএসডি। এবং আপনারা খুব অবাক হবেন যে 50 এবং 60-এর দশকে পুরো ইউরোপ এবং আমেরিকায় সুপার সিড এই নামে এই ড্রাগটা সাধারণ ওষুধের দোকানেই বিক্রি হতো, এবং ড্রাগ হিসাবে দেখাই হতো না, এটা নিষিদ্ধ কোনো প্রশ্নই আসেনি। কারণ এটা যে তিনটা প্রধান গুণের উপর ভিত্তি করে এটা তৈরি ছিল, যে এটা ঔষধের নির্ভরতা কমায় দেয় মানুষকে, এটা হতাশা দূর করে, ক্লান্তি দূর করে, যেটা দীর্ঘমেয়াদী মার্কিন সৈন্যদের অনেক দূর প্রান্তরে, সেটা হচ্ছে কোরিয়ার ক্ষেত্রে হোক বা ভিয়েতনামের ক্ষেত্রে হোক, যুদ্ধের ক্ষেত্রে তাদের প্রয়োজন ছিল। কিন্তু এরপরে যখন এই ঔষধটা যুব সমাজের মধ্যে, বিশেষ করে শিল্পী শ্রেণী, ভিয়েতনাম যুদ্ধের বিরুদ্ধে যে সারা পৃথিবীব্যাপী যে গণপ্রতিরোধ এবং গণ আন্দোলন, সেটার অংশ হিসেবে আমেরিকায় বিট জেনারেশনের যে আন্দোলন, সে বিট শিল্পী সাহিত্যিক গ্রেগরি গোর্সো, জ্যাক কেরুয়াক, অ্যালেন গিন্সবার্গ, এদের যে জেনারেশন, তাদের হাত দিয়ে সারা পৃথিবীতে এটা ছড়িয়ে পড়ে, এবং ছড়িয়ে পড়ার পর যুব সমাজ এটাকে গ্রহণ করতে থাকে। অ্যাকচুয়ালি এটা আমেরিকা চাচ্ছিল গ্রহণ করুক, মার্কিন যে সাম্রাজ্যবাদ তারা শুধু ভূমি না, তারা আপনারা জানেন যে রাজনীতির যেমন একটা বড় দাবিদার তারা, সেরকম মাদক যে নিয়ন্ত্রণের যে রাজনীতি সেটারও একটা বড় স্টক হোল্ডার হিসেবে আমেরিকা আসতে চাইল, সামনের দিকে আসতে চাইল। তো আমেরিকা চাচ্ছিল যে কোকেনের যেহেতু উৎপাদন ল্যাতিন আমেরিকায় বেশি, এবং অ্যালকোহল সারা ইউরোপে এবং বিশেষ করে ইউরোপের মাধ্যমে আফ্রিকাতে ছড়ানো আছে অলরেডি, তো আমেরিকা একটা নতুন ড্রাগ নিয়ে মার্কেটে আসতে ছিল। কিন্তু আমেরিকার যুব সমাজ এই ড্রাগটাকে ব্যক্তিগতভাবে একটা আধ্যাত্মিক চর্চার পর্যায়ে নিয়ে গেল। আপনারা জানেন লাইসিয়াম কেরি এরকম এই নাম, এবং হচ্ছে অনেক এরকম রিসার্চ সাবজেক্ট কেমিক্যাল ইঞ্জিনিয়ার 60-এর দশকে যখন ভিয়েতনাম যুদ্ধ হয়, এই সময় আমেরিকায় অনেক রিসার্চ সেন্টার গড়ে তুললো, যেখানে দেখানোর চেষ্টা করা হলো যে এলএসডি নিয়ে আধ্যাত্মিক সাধনা করা যায়, মানে এলএসডি এই প্রভাবটা তৈরি করে যেটাকে মানুষ একটা আধ্যাত্মিক আবেশ দেয়, এবং মানুষ যে পরিবেশে থাকে তার বিষণ্ণতা, তার অবসাদ, তার ক্লান্তি এটা দূর করে। এবং এখানে আমি একটু টেকনিক্যালি একটু বলে রাখি যে এলএসডি অন্যান্য ড্রাগের মতো, কোকেইনের মতো বা হচ্ছে অন্যান্য কোনো কেমিক্যাল ড্রাগের মতো, এটা হচ্ছে অ্যাডিকশান তৈরি করে না সরাসরি, কিন্তু দীর্ঘমেয়াদে করতে পারে। এলএসডি দীর্ঘমেয়াদে করতে পারে, কিন্তু তাৎক্ষণিকভাবে বা স্বল্পমেয়াদে এলএসডি ইউজের ক্ষেত্রে করে না। এলএসডির ইফেক্ট মানুষ ম্যান টু ম্যান ভ্যারি করে, এটার হচ্ছে ক্ষয় বা ধ্বংসের হার এটাও ম্যান টু ম্যান ভ্যারি করে। এবং এলএসডির এই বিজনেসটা 60-এর দশকের শেষের দিকে আমেরিকা প্রকাশ্যে ঘোষণা করে যে এলএসডি বাজার থেকে তারা প্রত্যাহার করবে, সুপার সিড তারা তুলে নেয়, কিন্তু এলএসডিকে অন্য নামে তারা রেখে দেয়। তাদের দেশে যেরকম মারিজুয়ানাকে লিগাল করে দেওয়া হয়েছে ম্যাক্সিমাম স্টেটে, আফ্রিকা এবং এশিয়ার বিভিন্ন দেশে, তৃতীয় বিশ্বের দেশ যেগুলোকে আমরা বলি, সেই দেশগুলোর ক্ষেত্রে আমেরিকা এলএসডিকে প্রচলন করতে চায়। কারণ হচ্ছে কোকেইনের ব্যবসাটা আমেরিকার হাতে নাই। আপনারা জানেন যে গত বছর করোনা হওয়ার আগে আগে একটা ল্যাতিন আমেরিকার সাবমেরিন বলিভিয়া থেকে যাত্রা করে ইউরোপে আসতেছিল,
যেটা হচ্ছে জার্মানিতে আসতেছিল সেই সাবমেরিন ধরা পড়ে পুরো কোকেন নিয়ে। তো কোকেন বিজনেসটা ল্যাটিন আমেরিকা থেকে গত 70 বছর থেকে চলে আসছে এবং সেটা আমেরিকার নিয়ন্ত্রণের বাইরে নানা রকম রাজনৈতিক কারণে। তো আমেরিকা চায়, সিআইএ চায়, সিআইএর প্রত্যক্ষ তত্ত্বাবধানে সারা পৃথিবীতেই এলএসডির এই মার্কেটিং এবং শো অফ যে বিজনেস এটা চলছে এবং এটারই কন্টিনিউয়েশন বাংলাদেশে বর্তমানে এলএসডি নিয়ে আসা। এবং যেহেতু যে কোনো নতুন ড্রাগের মতো এই ড্রাগটাও তরুণ সমাজে খুবই উদ্দীপনা এবং উৎসাহ তৈরি করছে।